আমি জুবায়ের তালুকদার, একজন ফিল্মমেকার এবং ফটোগ্রাফার। ফটোগ্রাফির ব্যাপারটা আমি বেশ এনজয় করি। স্পেশালি আমি যখন স্ট্রিট ফটোগ্রাফি নিয়ে কাজ করি, ট্রাভেল ফটোগ্রাফি নিয়ে কাজ করি, আমাকে এক্সপ্লোর করতে হচ্ছে, আমাকে বের হতে হচ্ছে, ছোট ছোট ডিটেল খুঁজতে হচ্ছে, এই পুরো ব্যাপারটাই আমার কাছে বেশ দারুণ লাগে। ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে পড়ুয়াশেই আমি যখন প্রথমবারের মতো ক্যামেরা হাতে নিলাম, তখনও কিন্তু আমার কোনো ধারণাই ছিল না ফটোগ্রাফির এই অসাধারণ জগৎটা নিয়ে আমি একসময় কাজ করব। কারণ তখন আমার মাথায় একটা জিনিসই কাজ করত, ফটোগ্রাফি ইজ এক্সপেন্সিভ। কিন্তু বেশ কয়েক বছর কাজ করার মধ্য দিয়ে আমি রিয়েলাইজ করলাম, ফটোগ্রাফির ক্ষেত্রে গিয়ার থেকেও ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার কনসেপ্ট এবং আইডিয়াস। এবং ভালো ছবি তোলার জন্য সবসময় কিন্তু এক্সপেন্সিভ ক্যামেরা গিয়ারের প্রয়োজন নেই, প্রয়োজন একটি রিলায়েবল ফোন। আমি প্রথমবারের মতো কাজ করছি রিয়েলমির সাথে তাদের চ্যাম্পিয়ন ফোন C55-এর ক্যামেরা ফিচার্স নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি জুবায়ের তালুকদার। আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়েলমি C55। এই ফোনটির মধ্যে রয়েছে 64 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা। এই ফোনটা ব্যবহার করে আমি বেশ কিছু ছবি তুলেছিলাম, এক্সপ্লোর করেছিলাম এর বেশ কিছু ফিচার। চলুন আমার এক্সপ্লোর করা এই ফিচারগুলো দেখে আসি। প্রথমেই বলবো এর 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা নিয়ে। হায়ার মেগাপিক্সেল কাউন্টের সুবিধাটা হচ্ছে আপনি ছবি তোলার পর সুবিধামতো একে ক্রপ করতে পারবেন এবং স্টিল আপনার ছবির কোয়ালিটি ইনট্যাক্ট থাকবে। আপনাদেরকে রিয়েল লাইফের একটা এক্সাম্পল দেখাই। এই ছবিটার ক্ষেত্রে দেখেন, এই ছবিটার চারদিকে কয়েকটা বাঁশ থাকার কারণে কিন্তু কিছুটা ডিস্ট্র্যাকশন ক্রিয়েট হয়েছে। এই জিনিসগুলো আমি আমার ছবিতে চাচ্ছি না। যেহেতু আমি 64 মেগাপিক্সেলে এই ছবিটা তুলেছি, আমি কিন্তু এই ছবিটাকে ক্রপ করে এই বাঁশগুলোকে বাদ দিয়ে দিতে পারবো এবং স্টিল আমার ছবির কোয়ালিটি কিন্তু ঠিক থাকবে। আপনি চাইলে হরাইজন্টাল একটা ছবিকে ক্রপ করে ভার্টিক্যাল স্টোরি সাইজের করে ফেলতে পারবেন এবং স্টিল ওই ইমেজটার কোয়ালিটি ঠিক থাকবে। সো বুঝতেই পারছেন, আপনার ছবিকে রিফ্রেম করে বিভিন্নভাবে ইউজ করার ক্ষেত্রে এটা কিন্তু হিউজ একটা অ্যাডভান্টেজ। এরপরেই চলে আসি স্ট্রিট মোডে। ক্যামেরাটা ওপেন করে বাম দিকে আপনি পেয়ে যাবেন স্ট্রিট মোড। এই মোডে আপনি 3টি ফোকাল লেন্থে ছবি তোলার অপশন পাবেন, 24 মিলিমিটার, দেন 50 মিলিমিটার এবং 120 মিলিমিটার। যদিও এই 3টি ফোকাল লেন্থই ডিজিটালি করা হয়েছে, তারপরও বিগিনারদের জন্য ফোকাল লেন্থের একটা ক্লিয়ার কনসেপশন পাওয়া যায় এই মোডটা ব্যবহার করার মাধ্যমে। আপনাদের মধ্যে যারা বিগিনার্স আছেন তারা মনে রাখবেন, আপনি ল্যান্ডস্কেপ তুলবেন 24 মিলিমিটারে, পোর্ট্রেট তুলবেন 50 মিলিমিটারে এবং ওয়াইল্ড লাইফ ক্যাপচার করবেন 120 মিলিমিটারে। এই প্র্যাকটিসটা করলে ভিন্ন ভিন্ন ফোকাল লেন্স নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে যাবেন এবং কোন সিচুয়েশনে কোন ফোকাল লেন্সটা ব্যবহার করতে হবে এই ব্যাপারটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন। C55-এর নাইট মোড খুবই চমৎকার। আমি এটা দিয়ে বেশ কিছু ছবি তুলেছি এবং প্রত্যেকটা ছবি কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এর নাইট মোড 3 সেকেন্ডের মতো সময় নেয় ছবিটাকে ক্যাপচার করার জন্য এবং শেষে নাইট মোডের যে ছবিগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু বেশ নাইস। এই ফিচারটি বেশ ইন্টারেস্টিং। ক্যামেরাটা ওপেন করেই আপনাকে চলে যেতে হবে পোর্ট্রেট মোডে এবং সেখান থেকে সিলেক্ট করতে হবে বোকা ফ্লেয়ার পোর্ট্রেট। খেয়াল রাখবেন আপনার ব্যাকগ্রাউন্ডে যেন কিছু ছোট ছোট লাইট সোর্স থাকে। দেন ছবিটা তুলে ফেললে দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর বোকা ক্রিয়েট হয়েছে। আর আপনাদের মধ্যে যারা প্রথমবার বোকা এই টার্মটা শুনলেন, ব্যাকগ্রাউন্ডে দেখেন কিছু গোল গোল এলিমেন্ট দেখা যাচ্ছে, এগুলোকেই বলা হয় বোকা। আর একটু জুম করলে দেখবেন খুব নাইস সার্কুলার বোকা ক্রিয়েট করে, যা কিনা দেখতে খুবই ভালো লাগে। লাইটিং কন্ডিশন যত ভালো হবে আপনার ইমেজটাকেও সে তত অ্যাকুরেটলি প্রসেস করতে পারবে। ইনফ্যাক্ট দিনের বেলাতে তোলা ছবিতেও কিন্তু খুব সুন্দর বোকা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে। ফটোগ্রাফি নিয়ে কাজ শুরু করার কিছুদিনের মধ্যেই আপনি দুটো জিনিসের ইম্পর্টেন্স রিয়েলাইজ করবেন, নাম্বার 1 স্টোরেজ, নাম্বার 2 ব্যাটারি লাইফ। যেহেতু ছবি তোলার সময় একই ফ্রেম ইউজুয়ালি 4 থেকে 5 বার ক্যাপচার করা হয়, তাই এই প্রসেসে প্রচুর স্টোরেজের প্রয়োজন হয়। রিয়েলমি C55-এ রয়েছে 256 GB স্টোরেজ এবং আপনার ফটোস একটা লম্বা সময় জুড়ে স্টোর করার জন্য মোর দেন এনাফ। আর আপনার সারাদিনের ফটোগ্রাফিকে পাওয়ার করতে এতে রয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি। আর কিছুদিন পরেই চলে আসছে ঈদ, আপনাদের ফ্যামিলি, ফ্রেন্ডস, ঘোরাঘুরি ইত্যাদির প্রচুর ছবি কিন্তু আপনাদের তোলা হবে, তাই এই ঈদে আপনাদের চ্যাম্পিয়ন মোমেন্টসগুলোকে ক্যাপচার করার জন্য নিয়ে নিতে পারেন রিয়েলমি C55।
তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা করি Realme C55 এই ফোনটার ফটোগ্রাফি ক্যাপাবিলিটি সম্পর্কে আপনারা একটা ভালো ধারণা পেয়েছেন। আর সত্যি কথা বলতে আমরা এখন এমন একটা সময় আছি যখন স্মার্টফোন ফটোগ্রাফিকে কিন্তু খুব সিরিয়াসলি কনসিডার করা হচ্ছে। ইনফ্যাক্ট অনেকেই কিন্তু তাদের ফটোগ্রাফি জার্নি শুরু করছেন স্মার্টফোন দিয়েই। আশা করি আপনাদের ডিসিশন মেকিংয়ে এই কন্টেন্টটা হেল্প করবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে, আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো।